Friends, welcome to my new lecture video. I am Mohammad Tarukul Islam. In this lecture video, I am going to discuss about Turing machine. So first let me tell actually what is Turing machine. A Turing machine is a mathematical model that consists of an infinite length of tape and divided into cells on which input is given. তার মানে একটা Turing machine গঠিত হয় একটি টেপ দ্বারা এবং যে টেপটি আবার কতগুলো ছোট ছোট সেলে বিভক্ত থাকে তো ধরে নিলাম একটি টিউরিং মেশিনের টেপ হচ্ছে এটি এটি হচ্ছে আমার একটি টেপ যেখানে আমার অসংখ্য সেল থাকবে এবং প্রতিটি সেল আমার একটি করে ইনপুট সিম্বল রাখতে পারে তো আমি ধরলাম যে আমি এ বি সি নিয়ে একটি স্ট্রিং গঠন করব তাহলে এটা হচ্ছে আমার সেই ইনপুট স্ট্রিং যেখানে এ বি সি এই তিনটি সিম্বল দিয়ে স্ট্রিং গঠিত হয়েছে এবং বি দ্বারা আমি বোঝাচ্ছি ব্ল্যাঙ্ক সিম্বল অ্যাকচুয়ালি আমার টেপটির যে অংশগুলো ফাঁকা থাকে ইমটি থাকে তো ইমটি সেলগুলোকে প্রকাশ করার জন্য বি বা ব্ল্যাঙ্ক সিম্বল ইউজ করা হয় তো টিউরিং মেশিনের দ্বারা এই টেপটির উপর রিড রাইট করার জন্য আমার একটি রিড রাইট হেড থাকে যেটা রিড এবং রাইট অপারেশন সম্পন্ন করে এবং লেফট রাইট মুভ করতে পারে তো এই ছিল আমার টিউরিং মেশিন সম্পর্কে যে টিউরিং মেশিনে একটি ইনফিনিট টেপ থাকবে যে টেপটির আমার ছোট ছোট সেলে ভাগ করা থাকবে এবং প্রতিটি সেলে একটি করে আমার সিম্বল থাকতে ইনপুট সিম্বল থাকতে পারবে তো ব্ল্যাঙ্ক সিম্বলটা হলে কি ব্ল্যাঙ্ক সিম্বল ইজ নট এ পার্ট অফ ইনপুট সিম্বলস দ্য ব্ল্যাঙ্ক ইজ এ স্পেশাল সিম্বল ইউজ টু ফিল দ্য ইনফিনিট টেপ যেমন যেটা আমি আগে বলে ফেলছি যে আসলে ব্ল্যাঙ্ক সিম্বলটা আসলে আমার কোনো ইনপুট সিম্বল না এটা আমরা একটা এক্সট্রা সিম্বল ইউজ করি যে বোঝানোর জন্য যে টেপটি আসলে এই সেলটি ফাঁকা আছে তো আমাদের এখানে ব্ল্যাঙ্ক সিম্বল হিসাবে বি ইউজ করতে হবে আসলে এটা কিন্তু ম্যান্ডেটরি না আমরা ব্ল্যাঙ্ক সিম্বল হিসাবে কিন্তু অন্য সিম্বলও ইউজ করতে পারি তো এখন আমরা চলে যাই ফর্মাল ডেফিনিশন অফ টিউরিং মেশিন তো আমরা এর আগে যে ফর্মাল ডেফিনিশনগুলোর মধ্যে দেখেছিলাম ফাইনাইট অটোমেটার ফর্মাল ডেফিনিশন ছিল পাঁচটি টাপলস এবং পুইজন অটোমেটার ফর্মাল ডেফিনিশন আমরা দেখেছিলাম তো আসলে টিউরিং মেশিন সাতটা টাপলস নিয়ে গঠিত সেই সাতটি টাপলস হলো কিউ সিগমা টাও ট্রানজিশন ফাংশন কিউ জিরো বি এবং এফ এখন আসলে কোন সিম্বল দ্বারা যদি কী প্রকাশ করা হয় তা যদি আমি বলি আমরা আগেও জেনেছিলাম ফাইনাইট অটোমেটার এবং পুইজনের ক্ষেত্রে যে কিউ ছিল আমার সেট অফ স্টেটস তেমন আমরা টিউরিং মেশিন ডিজাইন করার জন্য যে স্টেটগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে আমার কিউ আর সিগমা আমার কি ছিল সিগমা ছিল আমার সেট অফ ইনপুট সিম্বল এখানে সিগমা আমার সেট অফ ইনপুট সিম্বল তো এখানে নতুন একটি সিম্বল যোগ সেটা হচ্ছে টাও টাউটি হচ্ছে নন ইমটি সেট অফ টেপ সিম্বলস তার মানে এটা কি টেপের সিম্বল তার মানে আমরা যখন আসলে টেপের রিডেট অপারেশন করি তখন ইনপুট সিম্বলের বাইরেও কিছু সিম্বল আমরা ইউজ করি যে সিম্বলগুলোকে বলা হয় আমার টেপ সিম্বল আর এটা হচ্ছে আমার ট্রানজিশন ফাংশন তো এর ট্রানজিশন ফাংশন গঠিত হয় কীভাবে এর ট্রানজিশন ফাংশন গঠিত হয় হচ্ছে কিউ ক্রস সিগমা ইমপ্লাইজ দ্যাট টাও ক্রস রাইট অর লেফট ক্রস কিউ তার মানে কিউটা হচ্ছে আমার কি প্রেজেন্ট স্টেট এই স্টেটে যদি আমি কোনো একটি ইনপুট সিম্বল দেখি বা কোনো একটি ইনপুট সিম্বল দিই তাহলে কি করবে এটা টাও সিম্বল মানে ট্যাপ সিম্বল ট্যাপের মধ্যে আমার যে সিম্বলগুলো আছে সেই সিম্বলের মধ্যে যে কোনো একটি সিম্বলকে রিডাইরেক্ট অপারেশন করবে এবং লেফট অর রাইটে মুভ করবে এবং পরবর্তী স্টেটে চলে যাবে এটা ছিল আমার ট্রানজিশন ফাংশন আসলে যখন আমরা এক্সাম্পল দেখব ট্রানজিশন ফাংশনটা আমরা আরও বেশি স্পষ্ট হব এখন জাস্ট তোমরা ইন্ট্রোডিউস হও আসলে টিউরিং মেশিনটা আসলে কি জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য তোমাদের আসলে ইন্ট্রোডিউস করার জন্য আসলে ভিডিওটি তৈরি করা কি জিরো আমার আগে ছিল ইনিশিয়াল স্টেট এখন হচ্ছে ইনিশিয়াল স্টেট বি হচ্ছে আমার ব্ল্যাঙ্ক সিম্বল এফ হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস তো আমার এখানেও আমার ফাইনাল স্টেটস আসলে একটি হবে এমন ম্যান্ডেটরি না ফাইনাল স্টেট কিন্তু অনেকগুলো হতে পারে তো টিউরিং মেশিন দ্বারা অপারেশন করতে গেলে অবশ্যই আমাকে তিনটি স্টেপ মাস্ট বি ফলো করতে হবে তার একটি হচ্ছে আমরা বর্তমান যে সিম্বলটিকে রিড করছি সেটাকে বলেছে রিড সিম্বল তো আমরা যখন একটি সিম্বলকে রিড করব তখন অবশ্যই রিড করার সঙ্গে সঙ্গে ওই সেলের ডেটাকে আমার আপডেট করতে হবে তার মানে যখন আমি একটি সেলের একটি ডেটাকে রিড করব তখন অবশ্যই ডেটাকে আপডেট করতে হবে তার মানে ওখানে অন্য কিছু রাইট করতে হবে এবং অবশ্যই আমাকে আমার টেপ হিডার বা রিড ডাট হিডার যেটাকে বললাম রিড ডাট হিডারকে এক ঘর লেফট শিফট অথবা রাইট শিফট করাতে হবে তো এখন কথা হচ্ছে আমি যখন একটি সিম্বলকে রিড করব তখন কি আমার ওই সেলটিতে অন্য কোনো একটি সিম্বল রাইট করা বাধ্যতামূলক না একটি সিম্বলকে যখন রিড করব তখন ওই সেলটিতে আমার একটি
সিম্বল রাইট করা বাধ্যতামূলক, কিন্তু সেটা অন্য কোনো একটি সিম্বল হবে এটা ম্যান্ডেটরি না। আমরা একই সিম্বলকে কিন্তু রাইট করতে পারি। তার মানে কি, যখন আমরা একটি সিম্বলকে একটি সেল থেকে রিড করব, যদি আমরা চাই যে শুধু রিড করব, রিড করার পর আমার আসল সিম্বলটি যেন আমার চেঞ্জ, ওই সেলটির সিম্বলটি যদি যেন চেঞ্জ না হয়, সেজন্য আমরা কী করতে পারি, যদি আমার একটি সেল দেওয়া থাকে, সেলে আমার থাকলো এ, তো আমি যদি এই সিম্বলটাকে রিড করে আবার এটাকে যদি রাখতে চাই, তাহলে কী করবো, এই সিম্বলটাকে রিড করবো, করে আবার এ দ্বারাই রাইট করব। তার মানে এই সিম্বল আমার সেলে আসে, আমি আবার একে রিপ্লেস করে এই রাইট করব, তাহলে কিন্তু আমার সিম্বল আসে, আমার সেলটিতে এই থেকে গেল। তো যদি আমি আসলে দেখা, আসলে আমি ধরে নিয়েছি যে কিউ জিরো হচ্ছে আমার একটি স্টেট, কিউ ওয়ান হচ্ছে আমার একটি স্টেট, তাহলে ট্রানজেকশন সংখ্যাটি কীভাবে কাজ করে। তো এখানে এ হচ্ছে আমার একটি ইনপুট সিম্বল, আর বি হচ্ছে আমি যে সিম্বলটা রিপ্লেস করব, আর আর হচ্ছে লেফট অর রাইট শিফট, তা আর দ্বারা আমি এখানে বুঝেছি রাইট শিফট। তো ই হচ্ছে আমার ইনপুট সিম্বল, তার মানে আমার যে আসলে আমার টেপে, এটি যদি আমার টেপ হয়, টেপে আমার এ এ বি সি আসলে অনেকগুলো সিম্বল যদি থাকে, আমি চাইলাম যে কি করব, যে আমি কি জিরো আমার একটি স্টেট, কি জিরো স্টেট থেকে আমি যদি এ কে পাই, এ ইনপুটকে পাই, তাহলে আমি কি করব, এ ইনপুট পাইলাম, এ ইনপুটকে আমি যদি চাই যে বি দ্বারা রিপ্লেস করব, তাহলে এখানে দেব বি, এবং রাইট শিফট যদি করতে চাই তাহলে এখানে হবে আর, এবং যদি আমি নেক্সট স্টেটে যেতে চাই তাহলে নেক্সট স্টেটে দিলাম আমি কি ওয়ান স্টেট। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট সিম্বল, যে সিম্বলটা আমার আসলে টেপে আসে, যে এই সিম্বলটি যদি আমি পাই তাহলে এই সিম্বলটিকে আমি রিপ্লেস করবো কার দ্বারা, বি সিম্বলটি দ্বারা। তাহলে এটা হচ্ছে আমার কি রিপ্লেস সিম্বল, যার রিপ্লেস বাই বি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার লেফট শিফট অর রাইট শিফট। তো আমি কি বললাম, আমি যদি এ কে আমি আপডেট করতে না চাই, এখানে কিন্তু আপডেট করেছি কি দ্বারা, বি দ্বারা আপডেট করছি, কিন্তু যদি কখনো এমন হয় যে আমি একে আপডেট করবো না, তাহলে কি করব, যদি ইনপুট এ পাই তাহলে একে এ দ্বারাই রিপ্লেস করো এবং লেফট শিফট অথবা রাইট শিফট করো। তাহলে দেখো একে এ দ্বারাই কিন্তু আমি রিপ্লেস করলাম, তার মানে এ আবার এ রিড হয়ে এ রিপ্লেস হয়ে আবার এখানে কিন্তু এ থাকবে। তো এটা ছিল আমার ট্রানজিশন ফাংশন, যে কীভাবে আমার একটি স্টেপ থেকে আরেকটি স্টেপ আসলে পরিবর্তন করা হয়। তো আমরা দেখলাম এক স্টেপ থেকে আরেক স্টেপ পরিবর্তন করতে হলে অবশ্যই তিনটা অপারেশন সম্পন্ন করতে হচ্ছে, একটিটাকে রিড করতে হচ্ছে, আরেকটিটাকে রাইট করতে হচ্ছে, এবং অথবা এবং অবশ্যই লেফট অথবা রাইট মুভ করতে হচ্ছে। তো এখন আমি বলবো রিকার্সিভলি ইনিউরেবল ল্যাঙ্গুয়েজটা হলে কি। অ্যাকচুয়ালি এ ল্যাঙ্গুয়েজ এল ইজ কল্ড রিকার্সিভলি ইনিউরেবল ল্যাঙ্গুয়েজ ইফ দেয়ার এক্সিস্ট এ টিউরিং মেশিন দ্যাট অ্যাকসেপ্ট ইট। তার মানে আমরা একটি ল্যাঙ্গুয়েজকে ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ বলতে পারবো যদি এই ল্যাঙ্গুয়েজটি কোন যে কোনো একটি টিউরিং মেশিন দ্বারা অ্যাক্সেপ্টেবল হয়। তো এটা ছিল আমার আসলে টিউরিং মেশিনের পরিচিতি। তো আমি যদি একটু হালকা করে ফাইনাইট অটোমেটা, পুইডন অটোমেটা আর টিউরিং মেশিনের মধ্যে পার্থক্য বলি, তাহলে আমরা দেখেছিলাম ফাইনাইট অটোমেটাতে কোনো মেমোরি ছিল না এবং এটা ছিল ডিটারমিনিস্টিক। পুইজন অটোমেটাতে মেমোরি ব্যবহার করা হয়েছিল, সেটা ছিল কি স্ট্যাক মেমোরি, তার মানে লাস্ট ইন ফার্স্ট আউট মেমোরি, এবং সেটা ডিটারমিনিস্টিক ছিল না। এবং আমরা এখন দেখলাম টিউরিং মেশিন যেখানে ব্যবহার করা মেমোরি আছে এবং মেমোরি সে ব্যবহার করা হয় কি ইনফাইনাইট টেপ, এবং এটাও কি আমার ডিটারমিনিস্টিক। তো এই ছিল আমার টিউরিং মেশিন সম্পর্কে পরিচিতি। তো আমরা আমার নেক্সট লেকচার ভিডিওগুলো দেখব আসলে আমরা কীভাবে টিউরিং মেশিনের সাহায্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে ডিজাইন করতে পারি। তো আমার পরবর্তী লেকচার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।